দর্শন রাজধানীর বিভিন্ন রুটে নির্দিষ্ট দূরত্ব চেকপোস্ট বসিয়ে যাত্রী চেক করতেন। বাস কোম্পানিগুলো প্রতিটা চেক পয়েন্টে বাস কোম্পানির নিয়োগকৃত রুট থাকত, বাসগুলো যখন সেই চেকপোস্ট অতিক্রম করতো তখন বাস কোম্পানির নিয়োগকৃত লোকেরা সেই বাসের যাত্রীর সংখ্যা উল্লেখ করে স্বাক্ষর করে দিতেন পরিবহন মালিক শ্রমিকদের কাছে। সেই সিস্টেমটির নাম ওয়েবের সিস্টেম। আর এই ওয়েবের সিস্টেমের মাধ্যমে যাত্রীদের থেকে আদায় করা হতো বলে একটি অভিযোগ ছিল। তবে ডিজেলের দাম লিটার প্রতি 5 টাকা কমায় বাস মিনি বাসের ভাড়া নির্ধারণ করার জন্য গণের বিআরটিএ কার্যালয়ে একটি বৈঠক শেষে রাজধানীর গণপরিবহনগুলোতে ইটিকেট চালু করার সিদ্ধান্ত নেন পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ। তার এই ধারাবাহিকতায় প্রজাপতি পুরিস্তান মিরপুর সুপার লিঙ্ক সহ 4টি পরিবহনে চালু করা হয়েছিল ইটিকেট কার্যক্রম। ইটিকেট কার্যক্রম চালু হওয়ায় সেখানকার যাত্রী সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তার এই ধারাবাহিকতায় বাস মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করার জন্য গত 31 আগস্ট বনানীর বিআরটিএ কার্যালয়ে একটি বৈঠক শেষে পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছিলেন রাজধানীর গণপরিবহনগুলোতে চালু করা হবে টিকিট কার্যক্রম। যাত্রী সেবা সার্ভিসেস লিমিটেড নামে একটি কোম্পানির সাথে পাইলট প্রকল্পের চুক্তি হিসেবে গত 23 সেপ্টেম্বর শুক্রবার সর্বপ্রথম শুরু হয়। প্রজাপতি পরিস্থান সহ রাজধানীর 4টি পরিবহনে টিকিট কার্যক্রম কার্যক্রম শুরু হয়। সেখানকার যাত্রী সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তার এই ধারাবাহিকতায় গতকাল 28 সেপ্টেম্বর রাজধানীর আরো নতুন 3টি পরিবহনে শুরু হয়েছে ইটিকেট কার্যক্রম। নতুন ইটিকেট কার্যক্রমের আওতায় আসা পরিবহনগুলো হচ্ছে অসীম পরিবহন, রাজধানী পরিবহন এবং নূরে মক্কা পরিবহন। এই পরিবহনগুলোর যাত্রী সাধারণ এবং পরিবহনের চালক শ্রমিকরা কি ভাবছেন, কি বলছেন, এই নিয়ে কি তাদের অনুভূতি সেটি জানতে আজ আমরা চলে এসেছি ড্যামরার স্টপ কোয়ার্টার এলাকায়। এখান থেকে মূলত রাজধানী সুপার সার্ভিস লিমিটেড এবং অসীম পরিবহন লিমিটেড নামে দুটি গাড়ি রাজধানীর বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, যেগুলো সম্প্রতি ই টিকেটের আওতায় এসেছে। তবে চলুন প্রিয় দর্শক, আমরা এখন জানবো যাত্রী ভোগান্তি ঠিক কতটা কমল এবং অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে অভিযোগ, সেই অভিযোগ থেকে কতটা মুক্তি পেল পরিবহন মালিক শ্রমিকরা এবং ভুক্তভোগী যাত্রী সাধারণ কতটা রেহাই পেল সেই অতিরিক্ত ভাড়ার খরচ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর অসীম পরিবহনে ই টিকেট কেটে যাত্রীরা পরিবহনে উঠছেন। মুরব্বী, আপনি একটু বলেন, আপনি তো ই টিকেট বিক্রি করছেন, কবে থেকে শুরু হলো এটি? গতকালকে থেকে শুরু হয়েছে। কি আপনার অনুভূতি, কি যাত্রীদের কেমন সাড়া পাচ্ছেন? যাত্রীদের কি কোনো অভিযোগ আছে? ভাই, আপনি তো ই টিকেট নিয়েছেন, আপনি কোথায় যাবেন? ঠিক আছে, আপনার টিকিটে কত টাকা ভাড়া আসছে টিকিটটা দেখাবেন? 30 টাকা। আগে কত টাকা ভাড়া আসতো উত্তরপাড্ডা? 30 টাকাই ছিল, এখন কত আসছে? 28 টাকা। তার মানে কি ভাড়া কিছু কমেছে? মানে খুচরা না থাকার কারণে ওই 2 টাকা বেশি নেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনার আপনার আসলে অনুভূতি কি? এই টিকিট হলো গভর্নমেন্ট এটা চালু করেছে, আপনার অনুভূতি কি? ভাই, আপনি একটু বলেন আপনার অনুভূতি কি? এই টিকিট চালু হলো আপনার কি অনুভূতি? ঝামেলা হচ্ছে প্রথম প্রথম অবস্থায়, কেননা আমাদের লোকজন কম, তো যার ঝামেলা হচ্ছে। আরো ভালো সার্ভিস পাবে, এটা ভালো হয়েছে সবার জন্য, এটা
গ্যাঞ্জাম হয় না গাড়ির ভিতরে, টিকিট নিয়ে উঠবো এটা ভালো, যাত্রীদের জন্য ভালো, গাড়ির স্টাফ দেওয়া ভালো, কোনো গ্যাঞ্জাম নাই, যাত্রীদের সাথে ভালো, আমাদের গাড়ি চালাও ভালো। যাত্রীদের সাথে ভাড়া নিয়ে কোনো গ্যাঞ্জাম হয়? এখন হয় না। তাহলে ই টিকিট চালু করায় কি আপনারা খুশি? যাত্রীরা কি এখন ন্যায্য ভাড়া দিতে পারছে? ই আপনার অনুভূতি কি? না, অনেক সিস্টেম ঠিক আছে এখন, যদি টিকিটটা রেগুলার থাকে আমাদের জন্য সুবিধা, কি ভাড়া নিয়ে ভাড়া গাড়ি কোনো ঝগড়া নাই এখন আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি কোথায় যাচ্ছেন আজকে? আমি যাব গণশ্রী। গণশ্রী? আগে কত টাকা ভাড়া দিতেন? 25 টাকা ছিল, আজকে ই টিকিট হওয়ার কারণে 5 টাকা ভাড়া কমলো। আপনি কোথায় যাচ্ছেন? আমুলিয়া যাবেন। আগে কত টাকা ভাড়া ছিল এখানে? 5 টাকা ভাড়া ছিল, ই টিকিট হওয়ার কারণে 10 টাকা হয়েছে। ভাই আপনি তো দেখলাম ই টিকিট নিলেন, আপনি কোথায় যাচ্ছেন? রামপুরা যাচ্ছেন। কত টাকা ভাড়া আসলো? আগে কত টাকা ভাড়া ছিল? এখন ই টিকিট আসে, আপনার অনুভূতি কি, কি মনে হচ্ছে? রাস্তাঘাটে কম দাঁড়ায়, আগে ভাড়া নিয়ে কি ঝামেলা করতে হইতো? ঝামেলা তেমন একটা হইতো না, কিন্তু ওই মূল সমস্যা ছিল রাস্তাঘাটে দাঁড়াইতো বেশি, এখন কাউন্টার ছাড়া দাঁড়ায় না। তাহলে এই ই টিকিট হয় আপনারা কি খুশি? আপনারা কি চান রাজধানী সব পরিবহনে ই টিকিট চালু হোক? জনসাধারণের জন্য খুব ভালো হয়েছে এবং আগের থেকে আপনারা শুনছিলেন রাজধানী এবং মুরে মক্কা পরিবহন সহ মোট 7টি পরিবহনে ই টিকেটিং সিস্টেম চালু করেছে মালিক সমিতি এবং বিআরটিএ কর্তৃপক্ষ। এই টিকিট চালু হওয়ার কারণে যাত্রী সাধারণ এবং পরিবহনের মালিক চালক বেশ উচ্ছ্বসিত, বেশ খুশি। আগে যেরকম ভাড়া নিয়ে গাড়ির মধ্যে উঠে তর্ক বিতর্ক হতো, এখন সেটি থেকে অনেকটাই মুক্তি পাচ্ছেন গাড়ির পরিবহন শ্রমিকরা এবং যাত্রীরাও। মেহেদি সম্রাট, নয়া শতাব্দী, ডেমরা।